খালি ঘর, আমি মাটির মধ্যে শুয়ে পড়ছি, ভাবতে ভাবতে শুয়ে পড়ছি, হঠাৎ করে আমার কানের ভিতরে তিনটে গায়েবী আওয়াজ আসছে, আমাকে বলতেছেন ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এইভাবে তিনবার আমার কানে আওয়াজ আসছে। শেরপুরের একই পরিবারের সাতজন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সহায় সম্বলেন সাত সদস্যের এই পরিবারটি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এ ঘটনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ভেলুয়া বাজার এলাকার শ্রী রবিদাস মণ্ডল, দীর্ঘদিন থেকেই ইসলাম ধর্মের নিয়মনীতির প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। গোপনে নামাজও পড়েছেন কয়েকবার। ইসলাম শান্তির ধর্ম এমন আত্মউপলব্ধি থেকে স্ত্রীর সাথে আলোচনার পর স্থানীয় মাদ্রাসায় গিয়ে আলেম উলামাদের সামনে কালেমা পড়ে স্ত্রী সন্তানসহ পরিবারের সাত সদস্য নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি বলে জানান শুদ্ধ মুসলিম আবদুল্লাহ। একদিন আমার মন থেকে আমি বলছিলাম যে হে সৃষ্টিকর্তা, কে আমাকে সৃষ্টি করছেন? আমি তার কাছে বলতেছি, হে সৃষ্টিকর্তা, আসলে সঠিক ধর্ম সত্য ধর্ম কোনটা, এটা আমি জানতে চাই। সঠিক ধর্ম সত্য ধর্ম যেটা হবে আমি ওই ধর্মই পালন করব। হঠাৎ করে কিছুদিন এটা আমি অনুভব করতাম, অনুভব করতে করতে একদিন ভাবতে ভাবতে খালি ঘর, ঘরে কেউ নাই, খালি ঘর, আমি মাটির মধ্যে শুয়ে পড়ছি, ভাবতে ভাবতে শুয়ে পড়ছি, হঠাৎ করে আমার কানের ভিতরে তিনটে গায়েবী আওয়াজ আসছে, আমাকে বলতেছেন ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এইভাবে তিনবার আমার কানে আওয়াজ আসছে। আমি তখন তখনই ঘুম থেকে উঠছি, উঠি ভাবলাম যে এই কথাটা কে বললো, আমি তাকাই দেখি কেউ নাই, কেউ নাই। তখন আমি নিজেকে অনুভব করলাম যে হ্যাঁ, আমি সৃষ্টিকর্তার কাছে আমি যা জানতে চাইছি আজকে আমাকে তা জানাইয়ে দিছেন, ইসলাম ধর্ম সত্য, আল্লাহ তাআলা হয়তোলি আলিয়ার মাধ্যমে তাহলে ফেরেস্তার মাধ্যমে আমাকে এই আওয়াজটা দিয়ে গেছেন যে ইসলাম ধর্ম সত্য। সাতজন ছেলে সন্তান নিয়ে সাতজন পরিবার সদস্য আমরা কালেমা গ্রহণ করেছি এবং ওখান থেকেই মুসলিম হয়েছি, মুসলমান হয়েছি। তো এখন আমি বাদবাকি জীবন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের পথে চলতে চাই। শুদ্ধ মুসলিম আবদুল্লাহ ছেড়ে আসেন নিজের ভিটেমাটি, ঘরবাড়ি, এমনকি পূর্বের উপার্জিত টাকা পয়সাও। স্থানীয়দের পরামর্শে আশ্রয় নেন ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে। একটা রবিদাস পরিবারের সাতজন ধর্মান্তরিত হয়েছেন, ন মুসলিম হয়েছেন। আমি তাদের সরকারের কাছে তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, এই চাহিদা পূরণের জন্য সরকারের কাছে আমি প্রশাসনের মাধ্যমে আবেদন জানাইতেছি। এখন তো মুসলিম ধর্ম গ্রহণ করেছে, সে তো এখন নিঃস্ব, আমরা চাই যেন সরকার তাকে একটা সুন্দরভাবে বাসস্থান করে। স্বইচ্ছায় রবিদাস মণ্ডল তার পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে জানিয়ে শেরপুর শ্রীবরদী ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, ওনারা স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কেউ তাদেরকে চাপ প্রয়োগ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাড়ি ঘর সব কিছু ছেড়ে, কাপড় চোপড় পর্যন্ত যা জিনিসপত্র আছে সমস্ত ছেড়ে আমার পরিষদে আসছে। আসার পরে আশ্রয় চাচ্ছে, এরপরে ওনাদের কাপড় চোপড়, তারপরে হাঁড়ি পাতিল, বালিশ, চাদর, যা কিছু প্রয়োজনীয় জিনিস আমরা ক্রয় করে ওনাদেরকে যাই হোক ই করা হয়েছে। এরপরে আবার থাকার জন্য কোনো ব্যবস্থা নাই, যার জন্য পরিষদে একটা রুমে ওনারা থাকতেছেন। খানা পিনা আমাদের বিভিন্ন বাড়িতে ওনারা দাওয়াত খাইতেছে আর কি, এই অবস্থার মধ্যে আছে। আর আপাতত ওনারা ভিটা ছাড়া, ওনাদের আশ্রয়ের প্রয়োজন, কর্মসংস্থানের প্রয়োজন। আমি প্রশাসনের সঙ্গে জানাইছি বিষয়টা, প্রশাসনের সঙ্গে আলোচনা করতেছি, এলাকার বিভিন্ন মহল থেকেও ওনারা সাহায্য সহযোগিতার আশ্বাস দিছে। এখন আসল সর্বোপরি সরকার বা আমাদের মাধ্যমে আমি জানাইতে যেতেছি, যেহেতু ওনারা সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওনাদের একটা বাসস্থান এবং কর্মসংস্থানের নিত্য প্রয়োজন বলে আমি মনে করতেছি। শেরপুর প্রতিনিধি নাঈম ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুজয় রায়, আপডেট টিভি।